Ya burada var bak kapıda. Hothat Akraman. Nimikote roktakto bozar. Niha kasarar udarbond bozarot ghotil ei bhoyankar ghotona. Bozar soli thokar samoyete hothat hatot da loi bozar khonot probesh kore ejon osinakto juboke. Tar pasote kono karon obihone ijonor pasot hijon lokok akraman unmatto jubokjonor. ঘটনার উয়াদি বুঝি উঠার পূর্বেই যুবকজনের আক্রমণের বলি হয় তিনজন লোক মুহূর্ততে আক্রমণকারী যুবকজনের সন্ত্রাসত বাজারখনত সৃষ্টি হয় হুয়া দুয়া পরিস্থিতির বাজার এরি পলাবলৈ আরম্ভ করে উপস্থিত লোককলে দেয়া ঘটনা শুনছি এরা ডালে বাইর হইছে ডালে বাইর ঢুকছে জানে ফাটা ছাত মারে তিনজন ছাত মারছে পাছত স্থানীয় একাংশ লোকৰ তৎপৰতাত আটক কৰা হয় যুৱকজনক তাৰ পাছত ঘটনাস্থলীত উপস্থিত হৈ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে যুৱকজনক কি কাৰণত যুৱকে আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰিলে এতিয়াও নিশ্চিত হোৱা নাই যুবকজন মানসিকভাবে বিকারগ্রস্ত অথবা ড্রাগস আসক্ত হব পারে বলেও সন্দেহ প্রকাশ করেছে একাংশই শিলচরের পৰা অনিরুদ্ধ লস্করের রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট হঠাৎ আক্রমণ নিমিষতে রক্তাক্ত বজার নিশা কাছাৰৰ উদারবন্ধ বজাৰত ঘটিল এই ভয়ঙ্কর ঘটনা বজার চলি থকার সময়তেই হঠাৎ হাতত দা লৈ বজারখনত প্রবেশ করে এজন অচিনাক্ত যুবকে তার পাছতে কোনো কারণ অবিহনে ইজনৰ পাছত সিজন লোকক আক্রমণ উন্মত্ত যুবকজনের ঘটনার উয়াদি বুঝি উঠার পূর্বেই যুবকজনের আক্রমণের বলি হয় তিনজন লোক মুহূর্ততে আক্রমণকারী যুবকজনের সন্ত্রাসত বজারখনত সৃষ্টি হয় হুয়া দুয়া পরিস্থিতির বজার এরি পলাবলৈ আরম্ভ করে উপস্থিত লোককলে ঘটনা শুনছি এরা ডালে বাইর হইছে ডালে বাইর ঢুকছে জানে ফাটা ছাত মারে তিনজন ছাত মারছে গুরুতর আহত গুরুতর কোন জায়গায় মারছে কোন গোলা ওই ওই হাত মারছে তিন জনের গোলাত মারছে এখন মাথাত মারছে মানুষ আপনার সিনচুর নিকে তিনজনের অবস্থা কিটা অবস্থা খারাপ আছে পাছত স্থানীয় একাংশ লোকৰ তৎপৰতাত আটক কৰা হয় যুৱকজনক তাৰ পাছত ঘটনাস্থলীত উপস্থিত হৈ আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে যুৱকজনক কি কাৰণত যুৱকে আক্ৰমণৰ ঘটনা সংঘটিত কৰিলে এতিয়াও নিশ্চিত হোৱা নাই যুৱকজন মানসিকভাৱে বিকাৰগ্ৰস্ত অথবা ড্ৰাগছ আসক্ত হ'ব পাৰে বুলিও সন্দেহ প্ৰকাশ কৰিছে একাংশই শিলচৰৰ পৰা অনিৰুদ্ধ লস্কৰৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট